সিএসআইআর নেট এবং গেট প্রিপারেশান আমাকে জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা দিয়ে প্রোডাক্টটা কী হবে বলো। দেখো, প্রথমে জানতে হবে আমার কাছে দুখানা যে দুটো টাইপের যে ডবল বন্ড আছে, এই দুটো টাইপের ডবল বন্ডের মধ্যে কোন ডবল বন্ডটা বেশি রিঅ্যাক্টিভ, এইটা না এইটা। দেখো, আমি বলবো এইটা, এইটা নয়। কেন? এখানে ডবল বন্ডটা একটু খেয়াল করে দেখবে, ডবল বন্ডটা কী করছে না, রেজোনান্স করতে পারছে। তাই যখন আমরা রিঅ্যাকশানটা করবো তখন একটু যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা পেরে যাব। দেখো, আমরা এইটা নিলাম। এবার দেখো, আমরা কী নিচ্ছি, H2O2 RNAOH। H2O2 মানে কি? HOOH। আর কী নিচ্ছি? NaOH, রাইট? NaOH মানে কি? Na+ OH মাইনাস। তাহলে OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠবে। তাহলে এই বন্ডটা উপরে উঠলে কী হবে? O মাইনাস হবে, OH থাকবে। এবার এই মাইনাসটা গিয়ে এই ডবল বন্ডে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা উপরে উঠবে, এই বন্ডটা উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট স্টেপটা কী দাঁড়াচ্ছে। এই বন্ডটা উপরে, বন্ডটা পড়েছে, এটা ও উপরে মাইনাস হয়েছে, এখানে হাইড্রোজেন আর এখানে ও ও এইচ, রাইট? এরপরের স্টেপটা আসো, পরের স্টেপটা এই মাইনাসটা এখানে ব্যাক করলো। ব্যাক করার পর এই ডবল বন্ডটা খুলে গিয়ে এই অক্সিজেনকে অ্যাটাক করবে এবং ওইচটাকে বাইরে বার করে দিল। তাহলে H2O2 NaOH কী করে? বেসিক্যালি ইপক্সাইড ফর্মেশন করে। তাহলে ইপক্সাইড ফর্মেশন করলে আলটিমেটলি প্রোডাক্টটা কী দাঁড়াচ্ছে? প্রোডাক্টটা এরম দাঁড়াচ্ছে, এইখানে একটা ও এবং এখানে ডবল বন্ড টু এইচ। তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার।